হাতি, সিংহ, বাঘ, জিরাফ, জেব্রা, বিয়ার, স্নেক। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাস্তায় ব্লগটা শুরু করলাম, বুঝতে পারছো, রাস্তায় যখন শুরু করেছি মানে কোথাও যাওয়ার পাওয়ার আছে। অ্যাকচুয়ালি শীত, আর শীতের মরশুম মানে একটু কোথাও ঘুরতে না গেলে তো হয় না। তো আমি আর সীমন্ত আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে শীতের সেই স্পেশাল জায়গাটায়, আমাদের কলকাতার যে জায়গাটায় হচ্ছে গিয়ে না গেলে নয়, যেতেই হয়। আর অনেকেই হয়তো যায় না প্রত্যেক বছর, কিন্তু আমি আর সীমন্ত টাটা টাটা আমি আর সীমন্ত মোটামুটি ওখানে দেখা হলো একজন স্টুডেন্টের সাথে, আমি আর সীমন্ত মোটামুটি এই জায়গাটায় না গেলে হবে না, প্রত্যেক বছরই আমাদের যেতে হবে এই জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে আলিপুর জু। তো চলো, বেরিয়ে পড়েছি, হাতে প্রচুর ব্যাগ রয়েছে, কেন রয়েছে সবটা বলছি, দাঁড়াও আসছি, একটু হাতে ব্যাগটা ক্লিয়ার করে নিই তারপর। শোনো, তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে জুতে প্রত্যেকবারই আমরা যাই, মানে যবে থেকে আমাদের রিলেশন, ধরো এই 12-13 বছর ধরে আমাদের যাওয়া, কখনো গ্রুপে যাই, কারোর সাথে না যাওয়ার হলে আমরা দুজন চলে যাই। গ্রুপ বলতে হয় বোন রত্নাঙ্কদের সাথে বা বিপাশা ওদের সাথে গেছি, কোনো না কোনো গ্রুপের সাথে যাওয়া। আর যদি কারোর সময় না হয় বা হয়তো তাদের সাথে আমাদের টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, তখন আমি আর শ্রীমন্তই বেরিয়ে পড়ি। তো আজকেও সেটাই প্ল্যান, দুজনেই বেরিয়ে পড়ছি। কিন্তু আমি এখন যাচ্ছি, একটু এসে গেছি মামুনের বাড়িতে, তার কারণ মামুনিকে সকালে বলে রেখেছি চাউমিন করে রাখতে। তো চাউমিনটা মামুনি করেছে, আর চিলি চিকেন আর মিষ্টি কমলালেবু ওগুলো তো না নিলে হবেই না, এগুলো নিয়ে নিই, তারপরে বেরোবো। আমরা ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি বেরোবো, কিন্তু ঘুম থেকে উঠতে লেট, শীতের সকাল বুঝতেই পারছ, দেরি করেই যাই। বাবা টিকিটের লাইন দেখো, ওরে বাবা। কিন্তু তাও আমরা যে জানুয়ারি মাসে আসি যখন, সেটা থেকে অনেকটা কম, তাই না বলো? এটা অনেকটা ফাঁকা ফাঁকা, তাও জানুয়ারি মাসে আসলে কি বিচ্ছিরি হয় সেটা আগেরবারে বুঝে গেছিলাম। এই যে আমাদের প্রত্যেকবারই এই যে হরিণ আর কুমির দিয়ে শুরু হয়, ওখানে ছিল ছোট ছোট কুমির, আর এই যে এই খাতা দিয়ে আমাদের শুরু। ম্যাপটা থাকলে ব্রেকের পরে সবার সুবিধা, কারণ এই টাইমটা এতটা পাজল নিয়ে যেতে হয় কোথায় কি, সবার আমারই তো মুখস্থই, তবুও ওই ম্যাপটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কি করছে দেখো, প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা, ওরা খেলছে, ওদের খেলাধুলা চলছে। ভুলো, আমার মাছটা পরে নিয়েছি, তোমাদের সাথে তো হয়তো সব কটা অ্যানিমাল শেয়ার করতে পারবো না, যেগুলো পসিবল করছি। এই যে আমরা দুজন বসে পড়েছি, শোনো, শিম্পাঞ্জির জায়গাটা কাজ চলছে, ভাল্লুক ঠাল্লুক জিরাফ জেব্রা ওগুলো সব কমপ্লিট, আসল যেটা সেটা হচ্ছে গিয়ে বাঘ আর সিংহ, এই দুটো খেয়ে দিয়ে নিয়ে যে বসে পড়েছি, খেয়ে দিয়ে তারপরে ওইগুলোতে যাব। তো কি কি এনেছি চলো দেখে নি, তোমায় তো বললামই চাউমিন টানতে গেছিলাম, তো খাবারগুলো একটু বের করে নিচ্ছি। ওটা চিলি চিকেন, এটার মধ্যে আছে সন্দেশ, এই যে সন্দেশ, কমলালেবু আর একটা রয়েছে ব্যাগে, এই যে চাউমিন। চলো বারো বারো আগে একবার ক্যাপশনে ছিল যে চিড়িয়াখানা উইথ চাউমিন, তো এবারে আবার অনেক বছর বাদে সেই ক্যাপশনটা এসেছি, চিড়িয়াখানা উইথ চাউমিন অ্যান্ড চিলি চিকেন, মানে হচ্ছে গিয়ে ট্রিপল সি, ট্রিপল সি আজকে আমাদের। চলো, আমি ঢুকিনি, এটা কি নকশাল হবে, ফর দ্য ফার্স্ট টাইম আমি ঢুকছি। বাবা এর জন্য আমার না ঢুকলেই হতো, সেই সুকুমারের কথা মনে পড়ে যাচ্ছে, প্যাঁচা কয়ে প্যাঁচা নি, ভাষা করে প্যাঁচা নি, আমরা প্যাঁচার ঘরে এসেছি, দেখতে পাচ্ছি না প্যাঁচাই। প্রত্যেকবার আমি আর সীমন্ত বলি এই জায়গাটা কেন বন্ধ করে দেয় না, কারণ থাকে না, তবু অ্যানাকোন্ডা জায়গাটা লোকে ভিড় হয়ে পাগলের মতন ঘোরাফেরা করে, ঠিক আছে। এইবারে আমি হঠাৎ করে চোখে পড়লো আমার এই যে ডেটটা এখানে লেখা, 2023 ফেব্রুয়ারি মাসে এসছে, বাবা, তারপরে দেখলাম মনে হচ্ছে আমাদের বাড়ির সামনে দারাসগুলো থাকে, সেই দারাসগুলোর মতন দুটো ছোট ছোট পিস, দারাসগুলোর থেকে বড়, দারাসগুলোর থেকে বড় দুটো ছোট ছোট পিস, ওই অ্যানাকন্ডার জন্য লোকে, মানে আমরাও দেখতে গেছিলাম, কিন্তু ওটার জন্য ভিড়ে যাওয়ার কোনো মানে নেই, বেকার। Thank you.
আজকে কিন্তু আমরা সো মাচ লাকি যে সব কটা অ্যানিমেলদের দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেই শিবার ঘর, সেবা শিবার ঘর মহারাজ। ওই দেখো ওই হাফ করে দিচ্ছে, ওর ওইটুকু জোনে আজকে ও ঘুরছে। সিংহ, বাঘ, জিরাফ, জেব্রা, বিয়ার, স্নেক সব কিছু দেখা কমপ্লিট আমাদের। এই দুজন আসলে না আমাদের হুড় হুড় করে সবটা হয়ে যায়। আমরা এত বছর ধরে এসে এসে তো আমরা জানি কোন জায়গাটা কি আছে, মানে এই লোকের মধ্যে খুঁজতে হয় না আমাদেরকে, সুতরাং আমাদের দেখাটা তাড়াতাড়ি হয় এই জন্য। আর এখানে তো ম্যাপ দেওয়াই থাকে, কেউ যদি ম্যাপ ফলো করে তাহলে আমার আশা করি আমার মনে হয় যে দেরি হওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ ডেফিনেটলি খাঁচাগুলোর সামনে প্রচুর ভিড় থাকে, ওটা একটুখানি সময় টাইম কনজিউমিং, বাট এলস আপনি যেরকম খুশি সেরকম ঘুরতে পারবেন। চলো আমাদের কিন্তু বেশ আমাদের 1 ঘন্টা খাওয়া দাওয়া, মানে না 1.5 ঘন্টা লাগা না, দুটোই ঢুকেছি না, 4টে বাজে এখন, 2 ঘন্টা লাগলো আমাদের। সীমান্ত তাই বলেই ছিল আসার আগে 2 থেকে 2.5 ঘন্টা হাতে রাখতে হবে আমাদের, পারফেক্ট টাইমিং ক্যালকুলেশন। হ্যাঁ চলো আমার তো দেখা ফেকা সব হয়েই গেল, আর ভিডিওতে আসছি না, একবারে ব্লগটা পরে এন্ড আসছে, বছর আবার হবে ব্লগটা পরে এন্ড করব। মা গো শোনো, বাড়িতে চলে এসেছি, ঘোরা ফেরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর কোথাও যেতে ইচ্ছা করলো না। মানে আমি আর শ্রীমন্ত এটাই বলছিলাম যে যত দিন যাচ্ছে আমাদের, এটা আমি না গরম লাগছিল বলে বেঁধে নিয়েছি, তো যত দিন যাচ্ছে চিড়িয়াখানা যাওয়া আমাদের বন্ধ হবে না। কিন্তু কী রেস্টলেস, কী রেস্টলেস, ভিড় দেখলেই যেন আমাদের কেমন একটা হয়। তবু ঘোরাটা কমপ্লিট হয়েছে, আর সন্ধ্যাবেলা একটু কিছু প্ল্যান ছিল কিন্তু আর ইচ্ছে নেই, তো এখন চলো রেস্ট নেব, তারপরে রাতে তোমাদের সাথে ব্লগটা একবারে এন্ড করবো, কারণ এখন আর পাচ্ছিও না কোনো কথা বলতে। বাড়িতে ঢুকতে তোমাদেরকে বললাম যে ব্লগটা এন্ড করবো না, তার কারণ আমি আর শ্রীমন্ত ভেবেছিলাম রাতে একটুখানি আমরা কুটঘাটে দুই একটা কাজ আছে একটু সারবো, তো আলটিমেটলি কুটঘাটে এসছি, তারপরে হচ্ছে কি মানে বেরোবো কুটঘাটে, একটু তো রেস্ট নিচ্ছিলাম। বোনরা ফোন, তোরা কোথায়, তো হুট করে এই যে দেখাচ্ছি মা লক্ষ্মীকে, তারপরে আমরা এইখানে আশ্রমের এখানে আছি, তোরা আয়। এবার আমি তারপরে একবারে চলো আমরা বেরিয়ে গেছি, কিন্তু ক্যাফেতে যে আমরা এই যে ছিলাম এইখানে খাওয়া মোড় ক্যাফেতে, বোনের একটাই পেটেন ক্যাফে, ওটা ছাড়া ভালোবাসে না, হ্যাঁ বলছি বলছি, তো ও তো ওটা ছাড়া হবে না ওর, আর যেহেতু পাশেই আশ্রম তো এখানে না কিচ্ছু ব্লগিং করতে পারিনি, শুধু মাঝখানে তোমাদের খাবারগুলো অনেক কিছু নেওয়া হয়েছিলো শেয়ার করবো সেইগুলো। আর আজকে আমাদেরকে ভীষণ ফ্লপ কেস খাইয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি রত্নাঙ্ক দাস বিল দিতে যেতে গেছি, সীমন্ত বিল চাইতে গেছে, ও আগে থেকে সেট করে রেখে দিয়েছিল সব কিছু, তো যাই হোক দেখা যাবে পরের বার। থেকে আজকে না ফার্স্ট টাইম উল্টো উল্টো লাগছে, আমি সব জায়গায় শাড়ি পরে বেরোই, আরেকজন মডেল হিসেবে আসবে, ও ঠিক আছে মডেলের ঠিক অন্যভাবে, আরেকবার মডেল তোমার পোস্টটা একটু দেখিয়ে দাও। ও শোনো আমি শাড়ি পরে আর ও জিন্স পরে থাকি, এটাই প্রমাণ যে এটা ফার্স্ট টাইম নতুন বইয়ের পরিচয়। এই আশ্রমে এসেছিলাম মানে এটা তোমার বেলা আশ্রমে আসলে কপিরাইটের ভয় কিছু ব্লগ করতে পারিনি, তো চলো এখন ওই যে ওদিকে দুজন ওই যে রয়েছে ওই যে আমরা এবারে যাচ্ছে, বাড়িতে চলে এসেছি, অনেকটা রাত হয়েছে, মামুনির বাড়িতে একটুখানি বসলাম, বসে ঠসে চলে এসেছি। মানে আমি আজকে বিকেলবেলা যে বেরিয়েছি, মানে এটা যদি জানতাম আগে থেকে যে বন্ধুর সাথে দেখা হবে বা ওরা ডাকবে বা দেখা করবো, মানে এটা যদি প্রি প্ল্যান হতো তাহলে আমি এসে সব ক্লিন করে
অ্যাটলিস্ট শুতাম না। যাই হোক, সবটাই করেছি, আচমকা প্ল্যানে অনেক কিছু মজাই হয়। কিন্তু বোন বলছে তুই ক্যাফের ভিতরে কেন কিছু করলি না? বললাম প্লিজ, কপিরাইটের একটা ব্যাপার, যার ফলে ওটা কিচ্ছু করার নেই। ওগুলো হচ্ছে গিয়ে জাস্ট এক্সট্রিম লেভেলে বাজে ফালতু রাফ ইয়ার কি, ওইখানেই থাক, ওটা আর করতে হবে না। আর বোন তো মাঝে মধ্যে যা করে। তো চলো, হঠাৎ সারাটা দিন একটা বেশ ভালো কাটলো, বেশ ভালো কাটলো। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট।